হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা অর্থাৎ পার্সেন্টেজ থেকে 10টা প্রশ্ন উইদিন 10 মিনিটস। তাই চলুন আমরা আলোচনা শুরু করছি 241 নম্বর প্রশ্ন, যেটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তাই এখানে বলা আছে, একজন ঋণ গ্রহীতাকে 87 পয়সা প্রদান করতে হয়, কিন্তু যদি তার ঋণদাতা তার ধারের 20% পায়, তবে ঋণ করার পর ও 42 টাকা পড়ে থাকে। তার ধার এবং সম্পত্তির পরিমাণ হবে যথাক্রমে। আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন শুরু করি। তাহলে ধরি মোট ধার এক্স, সম্পদ ইজ ইকুয়াল টু 87x/100। তাহলে ধারের 20% শোধ করার পর তার কাছে ধারের 80% সাথে 42 টাকা পড়ে আছে। তাহলে 80% এক্সের 80% প্লাস 42 ইজ ইকুয়াল টু 87/100x। যেহেতু এখানে 87 পয়সা, তা সেখান থেকে আমরা এক্স বার করেছি 600 টাকা। তাহলে যদি ধার 600 টাকা হয় এবং সম্পদ হয় 87/100x/600 ইজ ইকুয়াল টু 522, তাহলে 241 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। আর যাদের নাম শর্ট লিস্টেড হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন, আপনাদের পুরস্কার বিতরণ করা হবে। তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 242, ম্যাট 2005 কোশ্চেনটা এসছে। একটি 50 জন গবেষকের কার্য সমিতি 40% নিযুক্ত করা হবে এ দলে এবং বাকি 60% নিযুক্ত করা হবে বি দলে। যদি 70% গবেষক এ দল পছন্দ করেন এবং 30% গবেষক বি দল পছন্দ করেন, তবে সম্ভাব্য সর্বনিম্ন কত সংখ্যক গবেষকদের তাদের পছন্দসই দলে নিযুক্ত করা হবে না। তা চলুন আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা ক্যালকুলেশন করব। তাহলে এ দলকে পছন্দ করা গবেষকের সংখ্যা 70%, তাহলে 50-এ 70% 35, বি দলকে পছন্দ করা গবেষকের সংখ্যা 50-35 ইজ ইকুয়াল টু 15, তাহলে এ দলের সাথে নিযুক্ত হয়েছে এমন গবেষকদের সংখ্যা 50-এ 40% মানে 20, আর বি দলের সাথে নিযুক্ত করা হয়েছে এমন গবেষকের সংখ্যা 50-এর থেকে 20 বাদ দিয়ে 30। তাদের পছন্দ করা গবেষক যারা দল নিযুক্ত হবে না, সেই সম্ভাব্য সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের ধরতে হবে যে বেশিরভাগ গবেষক তাদের পছন্দ মতো দল পেয়েছিল। তা তাদের পছন্দ মতো দলে নিযুক্ত এমন গবেষকদের সংখ্যা 20 দল এ প্লাস 15 দল বি ইজ ইকুয়াল টু 35, তাহলে নির্ণয় সংখ্যা 50-এর থেকে 35 বাদ দিলে 15, তাহলে 242-এর সঠিক উত্তর হবে অপশান বি। চলে আসছি, সরি, অপশান এ 15। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 243, 243 নম্বর প্রশ্নে পিএসসি 2008 কোশ্চেনটা এসেছিল। তো চলুন দেখে নিই কি জানতে চাওয়া হয়েছে। একটি ট্রেন এ স্টেশন থেকে কিছু যাত্রী নিয়ে যাত্রা করে, বি স্টেশনে যাত্রীদের 10% নেমে পড়ল এবং 100 জন যাত্রী চড়ল, সি স্টেশনে 50% নেমে পড়ল এবং 25 জন চড়ল, বি স্টেশনে 50% নেমে পড়ল এবং 50% যাত্রী চড়তে মোট যাত্রী সংখ্যা হলো 200, তাহলে স্টেশনে কত সংখ্যক যাত্রী পড়েছিল। তা চলুন স্টেপ বাই স্টেপ আমরা অঙ্কটা করব। তা ধরি এ স্টেশনে ট্রেন ছেড়েছিল এক্স যাত্রী নিয়ে, অতএব ট্রেন বি স্টেশনে ছাড়ার পর যাত্রী সংখ্যা 100-10%, এক্সের 10%+100 ইজ ইকুয়াল টু, আমরা এখানে বার করেছি 9x/10×100 বা 9x/10+100। তাহলে ট্রেন সি স্টেশনে ছাড়ার পর যাত্রী সংখ্যা ছিল 100-50% এর 9x/10+100+25, তাহলে এখান থেকে আমরা বার করেছি 9x/20+75। তাহলে ট্রেন ডি স্টেশন ছাড়ার পর যাত্রী সংখ্যা ছিল 100-50% এর 9x/20+75+50, তাই এখান থেকে আমরা এক্স এর মান বার করেছি এখানে 500। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো স্টেশনে কত সংখ্যক যাত্রী চড়েছিল, না সঠিক উত্তর অপশান বি 500 জন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 244, 244 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে, একটি পর্যটক বাসে 5 দিনের ভ্রমণে থাকা সহ একটি পূর্ণ টিকিট এবং একটি অর্ধ টিকিটের মোট ভাড়া 1440 টাকা, যা একটি পূর্ণ টিকিট ও একটি অর্ধ টিকিটের সমান। একই যাত্রায় থাকা সহ 2টি পূর্ণ টিকিট এবং একটি অর্ধ টিকিটের ভাড়া 2220 টাকা। একটি অর্ধ টিকিটের ভাড়া একটি পূর্ণ টিকিটের 75%, একটি পূর্ণ টিকিট এবং থাকার খরচ আলাদাভাবে নির্ণয় করো। তা চলুন আমরা যেভাবে বলেছি অঙ্কটা সেভাবে আলোচনা শুরু করি। তা ধরি একটি পূর্ণ টিকিটের ভাড়া এক্স এবং প্রতি টিকিটের থাকা খরচ ওয়াই। তাহলে একটি অর্ধ টিকিটের ভাড়া এক্স এর 75% ইজ ইকুয়াল 3x/4, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 3x+y ইজ ইকুয়াল টু 1440। তা সেখান থেকে আমরা একটা ইকুয়েশন বার করেছি, 7x+8y ইজ ইকুয়াল টু 5760। এবার 2 নম্বর ইকুয়েশন আমরা করছি, 2x+y+3x/4+y ইজ ইকুয়াল টু 2220। তা এখান থেকে দ্বিতীয় ইকুয়েশন বার করেছি,
আমরা এখানে 11x plus 12y is equal to 8880 দুটো ইকুয়েশন এক ও দুই সমাধান করে পাই x is equal to 480 এবং y is equal to 300 তাহলে 244 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি কোশ্চেন নাম্বার 245 245 নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা শুরু করছি তা 245 নম্বর প্রশ্ন আশার মাসিক আয় দীপকের মাসিক আয়ের 60% এবং মায়ার মাসিক আয়ের 120% যদি দীপকের মাসিক আয় 78000 টাকা হয় তবে মায়ার মাসিক আয় কত তাহলে নাবার 2009 এর কোশ্চেন তো চলুন অঙ্কটা আমরা স্টেপ বাই স্টেপ করে দেখি নেই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে এখানে আশার মাসিক আয় 60% এর আমাদের কত 78000 টাকা 60% তাহলে 78000 টাকা 60% এখানে ভুল লেখা আছে 6/100 × 78 78000 ইজ ইকুয়াল টু 46800 তাহলে ধরি মায়ার মাসিক আয় x তাহলে x এর 120% ইজ ইকুয়াল টু 46800 তা সেখান থেকে x ইজ ইকুয়াল টু 39000 তাহলে 245 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন b চলে আসছি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 246 246 নম্বর প্রশ্নে আর 246 নম্বর প্রশ্নে রাজুর বেতন অঞ্জুর মাসিক বেতন এর চেয়ে 20 টাকা বেশি রবির মাসিক বেতন অঞ্জুর বেতনের চেয়ে 1500 টাকা বেশি রাজু রবি এবং অঞ্জুর বার্ষিক বেতনের সমষ্টি 325200 টাকা তাহলে রাজু এবং অঞ্জুর মাসিক বেতনের সমষ্টি কত তো আপনারা দেখুন এখানে ট্রিক হিসাবে কোনোটি নয় অপশান ইয়ে দেওয়া আছে তার মানে সুতরাং আপনারা যখন ক্যালকুলেশন করবেন অবশ্যই ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিয়ে করতে হবে নাহলে দু তিনবার করতে হতে পারে তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর ধরি অঞ্জুর মাসিক বেতন এক্স টাকা অতএব রাজুর মাসিক মাইনা এক্স এর 120 ইজ ইকুয়াল টু 6/6/5 তাহলে এখানে রবির মাসিক বেতন ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1500 তা এখান থেকে আমরা এই কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করাতে পারি 6/5 6x/5 প্লাস এক্স প্লাস 15000 এক্স প্লাস 15000 না এখানে আমরা কথাটা ভুল লিখেছি এক্স প্লাস 1500 টাকা প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3/5 0/12 ইজ ইকুয়াল আমরা লিখতে পারি কত না 27000 তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে এক্স এর মান বার করেছি 8000 রাজু এবং অঞ্জুর মাসিক বেতনের সমষ্টি আমরা সমষ্টি বার করেছি 11x/5 তাই সেখান থেকে উত্তর বেরিয়েছে 176000 তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়েছে কত না 176000 মানে 246 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 247 247 নম্বর প্রশ্নে ব্যাংক পিও 2009 এ কোশ্চেন আসছে 2236 মানে 2236 টাকা একটি ধনরাশি এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এর 25% বেশি পায় সি এর চেয়ে এবং সি 25% কম পায় বি এর চেয়ে তাহলে ধনরাশিটি এ এর কত অংশ তাহলে এ এর কত সেটা আমাদের এখানে বার করতে হবে অপশান ই দেওয়া আছে কোনোটি নয় তো অবশ্যই ক্যালকুলেশনটা মনোযোগ সহকারে করতে হবে ধরি বি এর টাকার পরিমাণ এক্স টাকা সি এর পরিমাণ এক্স এর 75% ইজ ইকাল টু 3x/4 এবং এ এর টাকার পরিমাণ 3x/4 এর 125% ইজ ইকাল টু 15x/16 তাই এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 15x/16 প্লাস এক্স প্লাস 3x/4 ইজ ইকুয়াল টু 2236 এখান থেকে এক্স এর মান বার করেছি 832 তাহলে এ এর অংশ 15/16 × 832 ইজ ইকুয়াল টু 380 টাকা তাহলে 247 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 248 নম্বর প্রশ্নে আরআরবি 2006 এর কোশ্চেন 6100 টাকা একটি ধনরাশি 8 জন পুরুষ 10 জন মহিলা এবং 12 জন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছিল যাতে একজন পুরুষ একজন মহিলার চেয়ে 25% বেশি পায় এবং একজন মহিলা একটি শিশুর চেয়ে 25% বেশি পায় তাহলে প্রত্যেক মহিলা কত পেয়েছিল তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ধরি প্রত্যেক শিশু পেয়েছিল এক্স টাকা প্রত্যেক মহিলা পেয়েছিল 125% এক্স এর তাহলে এখান থেকে আমরা বার করেছি 5x/4 তাহলে প্রত্যেক ব্যক্তি টাকা পেয়েছিল 5x/4 এর 125 ইজ ইকুয়াল টু 25x/16 তাই এখানে 8 × 25x/16 প্লাস 10 × 5x/4 × 12x আমরা এই ক্যালকুলেশনটা এখান থেকে কনস্ট্রাক্ট করে আমরা এক্স এর মান বার করতে পেরেছি তাই এক্স এর মান বার করেছি 6100 × 2/74 এটা আমরা ক্যালকুলেশন করে কাটিনি এরকমভাবে রেখে দিয়েছি আমরা পরবর্তীতে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে তাহলে প্রত্যেক মহিলা পেয়েছিল 5/4 × 6100 × 2/7x ইজ ইকুয়াল টু 206.08
তাহলে 248 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 249, 249 নম্বর প্রশ্নে। একটি পরীক্ষা যার পূর্ণমান ছিল 800, এ এর 20% বেশি পায় বি এর চেয়ে, বি 20% বেশি পায় সি এর চেয়ে এবং সি 15% কম পায় ডি এর চেয়ে। যদি এ 576 টাকা পায় তবে বি এর পূর্ণমানের শতকরা কত পায় প্রায়? আমাদের অ্যাপ্রক্সে বার করতে হবে, আমাদের উত্তরটা অ্যাপ্রক্সে বেরোতে হবে বা বেরোবে। তো চলুন দেখে নিই আমরা এই কোশ্চেনের স্টেপ বাই স্টেপ কোনটা সঠিক উত্তর। এ ইজ ইকুয়াল টু 120/100 বি, বি ইজ ইকুয়াল টু 120/100 সি এবং ডি ইজ ইকুয়াল টু 20/17 সি। তাহলে বি ইজ ইকুয়াল টু 5/6 এ, সি ইজ ইকুয়াল টু 5/6 বি এবং ডি ইজ ইকুয়াল টু 20/7 সি। তাহলে এখান থেকে বি এর মান আমরা বার করেছি 480, সি এর মান 400, ডি এর মান 8000/17। তাহলে নিম্ন শতকরা 8000/17 ইন্টু 1/800 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 58.82। তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার বলছেন অপশান সি 58.82 এখানে দেওয়া নেই, তাহলে এইটাই কাছাকাছি উত্তর। তাহলে 249 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি অপশান সি। চলে আসছি পরবর্তী ও আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, 250 নম্বর প্রশ্ন। একটি পরীক্ষায় এ স্কুল থেকে পরীক্ষায় উপস্থিত ছাত্রছাত্রীর মধ্যে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা 70%, বি স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা এ স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার চেয়ে 20% বেশি এবং বি স্কুলে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা এ স্কুলে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যার চেয়ে 50% বেশি। তাহলে বি স্কুলে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার শতকরা কত? খুবই ইজি কোশ্চেন, তো চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশন করার মাধ্যমে। ধরি এ স্কুল থেকে ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা এক্স, এ স্কুল থেকে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা 70, তাহলে বি স্কুল থেকে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা 150/100/70 ইজ ইকুয়াল টু 105। তাহলে নিম্ন শতকরা 105/120/100 ইজ ইকুয়াল টু 87.5%। তাহলে 250 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা বার করেছি অপশান ডি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 10 মিনিটে আমরা 10টা কোশ্চেন সলভ করেছি। টাইম যদি একটু এদিক ওদিক হয় তাহলে আমরা প্রত্যেকটা কোশ্চেন পড়ে পড়ে অ্যান্সার করছি। আপনারা যখন পরীক্ষার সময় করতে যাবেন তখন অবশ্যই দেখবেন যে আপনাদের অঙ্ক অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো চলুন আমরা এখন চলে আসবো আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, যদি একটি বইয়ের দাম প্রথমে 25% কমে এবং পরে 20% বাড়ে তবে দামে মোট পরিবর্তন কত হবে? অপশান এ পরিবর্তিত হয়নি, অপশান বি 5% বৃদ্ধি পায়, অপশান সি 5% হ্রাস পায় এবং অপশান ডি 10% হ্রাস পায়। আপনাদের সুবিধার জন্য আমি আবার কোশ্চেনটা বলছি, যদি একটি বইয়ের দাম প্রথমে 25% কমে এবং পরে 20% বাড়ে তবে দামে পরিবর্তন কত হবে? অপশান এ পরিবর্তন হয়নি, অপশান বি 5% বৃদ্ধি, অপশান সি 5% হ্রাস এবং অপশান ডি 10% হ্রাস। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন। আমরা আগামী ক্লাসে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।